কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই 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 আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেকটেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে পারে? তো হবে, শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি কাহাতক ঝগড়া করব? আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের ভোট নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি? আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে যে এলাকা ভোট নেই, নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি, নো নট দ্যাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।